আগামী 5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ শুষ্ক আকাশ এবং পরিষ্কার আকাশ। তবে উত্তরবঙ্গের 2 দিনাজপুর ও মালদা, এই 3টে জেলাতে কিন্তু আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে প্রথম 48 ঘন্টায় হালকা মিস্ট অথবা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। অ্যাটলিস্ট 22 তারিখ অবধি রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। 23 তারিখ থেকে কিন্তু রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়বে, এবং আশা করা যাচ্ছে যে খ্রিসমাস টেম্পারেচার একটু বেশি থাকবে, অর্থাৎ 25 তারিখ, মানে 23 থেকে বাড়াটা শুরু হবে, 24 একটু বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি মতন রাইজ হওয়ার সম্ভাবনা আছে 23-এর পর থেকে। তো ন্যাচারালি বড়দিনের সময় ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু একটু কম থাকবে, অর্থাৎ মিনিমাম টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি মতন বাড়ার সম্ভাবনা আছে 23-এর পর থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, অর্থাৎ 23 তারিখ অবধি খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, তারপর থেকে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, ফলে এই মুহূর্তে নতুন করে পারা পতনের কোনো সম্ভাবনা নেই।